জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুমে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 60 লাখ টাকার 195টি স্মার্টফোন ও 1,70,000 নগদ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার টমটম ব্রিজ এলাকায় রাব্বির ছেলে কবির হোসেন ও দেবিদ্বার উপজেলা গঙ্গানগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন। শুক্রবার সকালে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকে তালা কেটে মাহবুব ট্রেডার্সের মোবাইলের শোরুমে ঢুকে স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে কবির নামে একজনকে আটক করা হয়। এরপর পাঁচ বিবির পাঁচ মাথা থেকে রিপনকে 195টি মোবাইল ফোনসহ আটক করা হয়।